বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য আর কথা বলার জন্য আমার আজকের অতিথি ভাইবাস আছেন খাদ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল বাদুদ দ্বারা ডানে রয়েছেন রাজনৈতিক পর্যবেক্ষক এবং বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ জিল্লুর রহমান। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। শাহ আব্দুল বাদুদ দ্বারা, আপনি যেহেতু আছেন, আলোচনাটা শুরু করতে হচ্ছে অনিবার্যভাবে গম নিয়ে। এই ধরনের গম মানুষের হাতে তুলে দেওয়ার কোনো প্রয়োজন ছিল কি না, এই প্রশ্নটা করতেই হচ্ছে। এবং সেখানে যখন এর আগে এই গমই একটি মন্ত্রণালয় আপনার মন্ত্রণালয়কে জানিয়েছে, কমপ্লেন করেছে, এবং সেখানে স্ট্যান্ডিং কমিটি আসলে কি ভূমিকা পালন করছে একটু আপনার কাছ থেকে জানতে চাইব। কারণ স্ট্যান্ডিং কমিটি আসলে মন্ত্রণালয়ের অনিয়ম ত্রুটি বিচ্যুতি যেগুলো সেসব ব্যাপারে একটা করা নজরদারির মধ্যে স্ট্যান্ডিং কমিটি রাখে আমরা জানি। ধন্যবাদ জিলুর ভাই। এই বিষয়টি গত 15-20 দিন ধরে ব্যাপকভাবে আলোচিত সমালোচিত হচ্ছে এবং সেটি নিয়ে মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় জাতীয় সংসদের 300 ধারাতে একটি বিবৃতিও দিয়েছে, যেটি আপনারা হয়তো শুনে থাকবেন। মূল বিষয়টি হল মন্ত্রণালয়ের একটি দপ্তর রয়েছে, ডাইরেক্টরেট রয়েছে, যে ডাইরেক্টরেটই এই সরকারের কেনাকাটাগুলি মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক করে থাকে। মন্ত্রী মহোদয়ের 300 ধারার বিবৃতি অনুযায়ী আমরা যা জানতে পেরেছি, উনি এটিকে যেভাবে খবরের কাগজে এসছে যে একদম মানে পচাগম হিসাবে এসছে, মন্ত্রী মহোদয়ের বিবৃতিতে আমরা তেমনটি শুনতে পাইনি। তো আমি সংসদীয় কমিটির সভাপতি হিসাবে একটি মিটিং কল করেছি যে আগামী 7 তারিখে সেই মিটিংটি হবে। সেই মিটিংয়ে আমরা আরও পুঙ্খানুপুঙ্খ বিষয়টি আমরা মন্ত্রণালয়ের কাছে জানতে কৈফিয়ত চাইব। কারণ আপনি জানেন যে সংসদীয় কমিটি তো আসলে কোনো প্রপার কি বলে ডাইরেক্ট ক্ষমতা প্রয়োগ করার কোনো ক্ষমতা তার নেই, কিন্তু সে ওয়াচ করতে পারে, ওয়াচডগ হিসেবে কাজ করে এবং তাদের যে ভুল ত্রুটি অথবা শুদ্ধ অশুদ্ধর বিষয়গুলো নিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি আর কি। সেটা আমরা রাখবো, সে আলোচনাটা করবো যে কেন এই বিষয়টি নিয়ে এরকম অবস্থা হচ্ছে। আসলেই এই সরকার কর্তৃক অথবা ডিজি কর্তৃক ক্রয়কৃত গমটি পচা কিনা, আমি এমনি মানে অফ দি রেকর্ড মানে মিটিং এর বাইরে যে আলোচনাটা করেছি সেটা জানতে চেয়েছিলাম যে ঘটনাটা এরকম কেন ঘটছে। তো সেখানে জানতে পারলাম যে আসলে যে গমটি বিভিন্নভাবে প্রচারিত হচ্ছে এটি আসলে তাদের গম নয়, মিনিস্ট্রি নাকি এরকম একটা ব্যবস্থা নিয়েছে শোনা কথা, আমি হয়তো মিটিংয়ে আরও জানতে পারবো, যে তারা বিভিন্ন খাদ্য গুদামে এই যে ব্রাজিল থেকে আনা গমটা নিয়ে বেশি আলোচনা সমালোচনা যেটা হচ্ছে সেটি তারা যেসব গোডাউনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা ডিস্ট্রিবিউট করেছিল সেসব গোডাউন থেকে যে নিয়মে সরকারের যে বিধিবদ্ধ নিয়ম অনুযায়ী গমগুলো নিয়ে এসে আবার পরীক্ষা নিরীক্ষা করা দরকার, সেগুলো পরীক্ষা নিরীক্ষা করছে এবং পরীক্ষায় কিছু কিছু জায়গায় ফলাফল ভালো এসছে, এটুকু আমি শুনেছি। শুনে আমি একটু ওই যে বললাম যে দেশের বাইরে ছিলাম, আমি মিটিং দিয়েছি আর সেই মিটিংয়ে আমরা আরও বিস্তারিত বিষয়টি জানতে চাইব সরকারের পক্ষ থেকে, সংসদের পক্ষ থেকে, যে ডিটেলসটা তারা কোথায় নিয়ে যাচ্ছে। তবে মন্ত্রী মহোদয়ের সাথে আমার ওই যে বললাম আমাদের রেকর্ড কথাতে, উনি বলেছে যে না তেমনভাবে কোনো খারাপ কিছু এখনো রিপোর্ট পাইনি, কিছু কিছু রিপোর্ট আমরা ভালো পেয়েছি, এতটুকুই আমার জানা আছে। আর খবরের কাগজে প্রতিদিনই পড়ছি যে বিভিন্নভাবে এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, এই অবস্থায় আছে। বাবার আপনার কাছে মেজর জিলুর রহমান এর কাছে কিছু শুনি। এখন দাদা ভাই, সংসদীয় কমিটির সভাপতি, খাদ্য মন্ত্রণালয়ের এবং ওনার মন্ত্রণালয় সম্পর্কে ওনার তো হাই ইম্প্রেশন থাকারই কথা, তা নাহলে কাজ করতে অনেক অসুবিধা হয়। তারপরে ওনার কিছু সীমাবদ্ধতা আছে যে উনি সরকারি দলের মাননীয় সংসদ সদস্য বটে, বাট তারপরে উনি ব্যক্তি হিসাবে ওনার যে ক্লিন ইমেজ, উনি সঠিক জিনিসই বলবেন এটাই সবাই আশা করে, এবং সামনে উনি সেভাবে একটা পদক্ষেপ গ্রহণ করবেন ওনার সংসদীয় কমিটি, এটাই জাতি আশা করে। মূল বিষয় হলো 300 ধারা বিবৃতিতে মন্ত্রী মহোদয় যেটা বলেছেন, এই কথাটা বাইরে মানুষ যেভাবে দেখছে সেটা হচ্ছে ঘোষের ঘোল ঘোষ কখনো টক বলবে না। এখন মন্ত্রণালয় যে গমটা আমদানি করেছে
এটার পিছনে অনেক ম্যানিপুলেশন থাকে, এটা আপনি আমি সবাই জানি। আন্তর্জাতিক পর্যায়ে যারা টেন্ডার দেয় তাদের একটা ম্যানিপুলেশন থাকে, সেই দেশের একটা ম্যানিপুলেশন থাকে, আমাদের দলীয় যারা ঠিকাদার থাকে সরবরাহকারী থাকে তাদের একটা প্রভাব থাকে, সবকিছু মিলিয়ে তারপরে সর্বোপরি মন্ত্রণালয়ের যিনি হেড থাকেন তারও একটা ইচ্ছা অনিচ্ছার ব্যাপার থাকে। যে খাদ্যটা বলা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে বিগত দু সপ্তাহ ধরে যে এটা ওরকম খারাপ কিছু নয়, যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে আপনার খাদ্য মন্ত্রণালয় একটা চিঠি দিয়েছে যে এটা ভক্ষণের অনুপযোগী, কারা কর্তৃপক্ষ একই রকম দিয়েছে আমরা সবু দেখেছি, দুর্গন্ধ। উনি যখন এই বিবৃতিটা সংসদে দেন তখন মাননীয় প্রধানমন্ত্রীও এটা খুব ভালোভাবে নেন নাই, পত্রিকায়ও দেখলাম যে প্রধানমন্ত্রী এটা নিয়ে খুব বিব্রত বোধ করছেন এবং পরোক্ষভাবে উনি ইঙ্গিত করেছেন যে এই ধরনের কর্মকাণ্ডে উনি আসলে খুবই বিব্রত অবস্থায় পড়েছেন। আমার কথা হলো যে এই দেশের মানুষকে যেখানে পুলিশ বলল যে এটা খাওয়া যাবে না, যেখানে কারা ভিতরে তাদের কর্তৃপক্ষ বলল খাওয়া যাবে না, সেটা এখন দেখছি যে কাজের বিনিময়ে খাদ্য বা ওই গেওগ্রামের যে সমস্ত ক্ষেত মজুর যারা আছে যারা কাজ করে খায় তাদেরকে দেওয়ার জন্য এটা ডিস্ট্রিবিউশন করা হয়েছে। এটা তো অত্যন্ত অমানবিক। যদি এমনই হয়ে থাকে যে আমাদের প্রিশিপমেন্ট কোনো ইন্সপেকশন করা হয়নি বা মন্ত্রণালয় বা মন্ত্রীর নজরে আসে নাই, ভুল হতেই পারে, কিন্তু সেটা কারেকশনের কিছু পদ্ধতি আছে। এইটা যখন এইভাবে ধরা পড়েছে, সাংবাদিকরা যখন এটা দেশের সবার চোখের সামনে তুলে ধরেছে, তখন উনি কনসার্ন যারা আছে তাদেরকে ডাকতেন, ডেকে এটা পরীক্ষা নিরীক্ষা করে উনি একটা মিজাজ নিতে পারতেন। আর কিছু না, গোখাদ্য, পশু খাদ্য, পোলট্রি খাদ্য বানানো তো যেত, আমাদের তো এগুলো ইম্পোর্ট করতে হয়। তার জন্য তো সরকারের যে দুর্নাম হলো, সরকারের যে ভাবমূর্তি নষ্ট হলো, হাজার হাজার কোটি টাকার ভাবমূর্তি নষ্ট হলো, এটা দায় দায়িত্ব কে নেবেন? উনি ব্যক্তি নেবেন নাকি এই সরকার নেবেন নাকি এই দল নেবেন? আজকে ব্রাজিল থেকে অনেকে বলছে যে এই গমটা আনা হয়েছে এই মন্ত্রণালয়ের কিছু কিছু কর্মকর্তা এবং শীর্ষ পর্যায়ের অনেকের ব্যক্তিগত পকেট ভারী করার জন্য এই কারবারটা করা হয়েছে। যদি তাই হয়ে থাকে, আমার তো মনে হয় যে আপনারও এখানে একটা বিশাল দায়িত্ব রয়েছে, জাতির একটা ওয়াশ গার্ড হিসেবে আপনি সেই সংসদীয় কমিটির সভাপতি, সেখানে আমরা দেখতে চাই আপনি কি রকমের একটা পদক্ষেপ নিয়েছেন, একটা আয়রন উইল আপনি সেখানে যেন দিতে পারেন যে ইয়েস, হোয়াট এভার মে বি দি কেস, যার ভুল হোক যারই ত্রুটি হোক এটা সংশোধন করতে হবে এবং এই খাদ্য মানুষকে খাওয়ানোটা ঠিক হবে না। কারণ এই সরকার অনেক ভালো ভালো কাজ করেছে কিন্তু খারাপ কাজও অনেক নজির রয়েছে, কিন্তু খাদ্য নিয়ে যে কেলেঙ্কারিটা হচ্ছে এটা এতদিন জিয়েই রাখা, এতদিন লিঙ্গারিং করা, কে পরীক্ষা করবে কে পরীক্ষা করবে না, একটা বাহিনীর লোকে চিঠি দিচ্ছে মন্ত্রণালয়ে, এর উপরে আপনি কি চান? আর আপনি আজকে সে কালকে আপনি মিটিং ডাকবেন বা দুই দিন পরে আপনি সংসদে মিটিং ডাকবেন, আপনার কমন সেন্স কি বলে যে একটা বাহিনী যেখানে ফর্মাল একটা চিঠি একটা মন্ত্রণালয় থেকে আর একটা মন্ত্রণালয় চিঠি চালাচালি করছে, সেখানে আমি ওই ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখব ঘ্রাণ সুঘ্রাণ আছে কিনা, সেখানে খাদ্যের কোয়ালিটি আছে কিনা, প্রোটিনের মাত্রা কি আছে, হিউমিডিটি কি আছে, এত কিছু দেখার তো আমার মনে হয় প্রয়োজন আছে বলে মনে হয় না। মিশা ওয়াদু তারা, এবং আমি ওনার বক্তব্যের সঙ্গে একটা প্রশ্ন যোগ করে দিতে চাই যে এই ক্ষেত্রে একটি সভ্য দেশে একজন রাজনৈতিক নেতার কাছ থেকে বা যিনি দায়িত্বে থাকেন তার কাছ থেকে মানুষ নৈতিক কি পদক্ষেপ আশা করতে পারে বলে মনে করেন আপনি? না, অবশ্যই উনি যে কথাটি বলেছে সেটাকে আমি ডিফার করব না, কারণ তারপরেও একটা সরকারি হোক বেসরকারি হোক যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় সেটা পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন নাই এ কথা বলা যাবে না, পরীক্ষা নিরীক্ষা করে দেখা যেতে পারে, কিন্তু যে বাহিনীগুলো তারা এই গমটাকে রিফিউজ করেছে, আসলে বাংলাদেশের ইতিহাসে খাদ্য গোডাউন খাদ্য গুদামের এই বিষয়গুলি এই 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 অন্ধ চোরাগলির মধ্যে যে ঘুরছিল না অতীতে তা না, ঘুরছিলই, সেখান থেকে আমাদের সরকার অনেকটাই খাদ্যের বিষয়টাতে যথেষ্ট সুনিপুণ নজরদারি করেছে। এবং আপনারা জানেন ইতিমধ্যে এই মন্ত্রণালয় সরকারের সদিচ্ছায়, জননেত্রী শেখ হাসিনার সদিচ্ছায় বাংলাদেশে কিন্তু একটি নিরাপদ খাদ্য আইনও পাশ হয়েছে এবং তার অ্যাক্টিভিটিসও চলছে। যেমন ধরেন এখন এবছর নিশ্চয়ই আপনারা নর্থ বেঙ্গলের আম, বিশেষ করে রাজশাহীর আম ফরমালিন মুক্ত খেয়েছেন, কারণ সরকারের গতবারের ওই রকম দৃঢ় একটি শক্ত পদক্ষেপের কারণে। আমরাই যেমন রাজশাহীতে বসে ডিসি অফিসে মিটিং করে বলেছি যে আম 5 তারিখে ভাঙা যাবে না, কেউ ভাঙবে না কেউ ফরমালিন দিবে না, সরকার একটা পদক্ষেপ নিল, প্রচুর ডিস্ট্রাকটিভ মূলক কাজ করা হলো, এবার কিন্তু হয়ে গেছে। সরকার এ বিষয়েও
আমার আশা, আমি বিশ্বাস করি সরকার একটা শক্ত ভূমিকা নিচ্ছে, যেটা আপনি বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বিষয়টিতে কনসার্ন এবং নিজেই বিষয়টি তদারক করছেন এবং আরও ডিপার্টমেন্টগুলো তদারক করছেন, এবং আমি সংসদীয় কমিটির চেয়ার হিসাবে নিশ্চয়ই সেটিকে জনগণের কল্যাণের সিদ্ধান্তে জায়গাতে আমি থাকব, নিশ্চয়ই তার বাইরে যাব না, তাতে যেটিই হোক না কেন। অবশ্যই একজন রাজনৈতিক কর্মী হিসেবে যে প্রশ্নটা আপনি করেছেন, নৈতিকতার জায়গা থেকে এটি খুবই স্পর্শকাতর বলে মনে করি, কারণ একজন রাজনীতিবিদের মূল কাজ হচ্ছে, মূল কনসার্ন হচ্ছে তার কর্মী এবং জনগণের কল্যাণের চিন্তাটা করা, সে খাদ্য বস্ত্র চিকিৎসা বাসস্থান শিক্ষা সব দিকেই তার কনসার্ন থাকা উচিত এই বিষয়টি। এবং আরেকটি বিষয় আমি যেভাবে আপনাকে আমি বলতে চাচ্ছি যে দেখুন, আমার এই সরকারের কিন্তু প্রচণ্ড সদিচ্ছা রয়েছে, বাংলাদেশ না গোটা পৃথিবীতে দুর্নীতি স্বজনপ্রীতি এগুলো হচ্ছেই, কিন্তু আমাদের সরকার, যেমন আমাদের অর্থমন্ত্রী কিন্তু কালকেও একটি সত্য বস্তুনিষ্ঠ তথ্য দিয়েছে, তাই না? কোনো মন্ত্রী কিন্তু সাধারণত বলেনি, ইতিপূর্বে কোনো মন্ত্রীর মুখে কোনো সরকারের মুখে শোনেন নাই, উনি বলেছে যে দলীয় কিছু লোকের কারণে আমি রাঘব বোয়ালদের ধরতে পারছি না, এটা কিন্তু একটা সত্য স্বীকারোক্তি, এবং এর পিছনে জয়ন্তী শেখ পার্লামেন্টে বলেছেন, প্রধানমন্ত্রীর সামনে বলেছেন, প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী অ্যাডমিট করছেন, প্রধানমন্ত্রী চাচ্ছেন যে কোনো চোর কোন দুষ্ট প্রকৃতির মানুষ, সে আমার দলেরই হোক অথবা বাইরের হোক, তারা যেন জনগণের অকল্যাণ করে ফাঁক না যেতে পারে, যেটি ইতিপূর্বে বিভিন্ন সরকারের আমলে অনেকে ছাড় পেয়ে গেছে। এখন বিষয়টি হলো যে অনেক সমস্যাবহুল একটি দেশ, সেই সমস্যাবহুল দেশকে যেমন আপনি এখনই বলছিলেন, আমরা আলোচনা করছিলাম যে এটি একটি নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে, আজকেই আবাসিক প্রতিনিধি বলেছে, বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধিও তার স্বীকারোক্তি দিয়েছে যে এটি সরকারের সাফল্য বই অন্য কিছু নয়। হ্যাঁ, একটি সরকার পরিচালনা করতে গেলে এরকম একটি ডেন্সলি পপুলেটেড কান্ট্রিতে যেখানে রাজনীতির সাংঘাতিক ধরনের কি বল বিশুদ্ধ মেরুকরণ ছিল, সে জায়গা থেকে বের করে নিয়ে এসে একটি রাষ্ট্র যেখানে বিভিন্ন দেশ আমাদেরকে রীতিমতো ভয়ই করত যে এখানে টাকা গেলে কি না হবে, সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্র ঘুরে দাঁড়িয়েছে এবং তার পায়ে দাঁড় করে রাষ্ট্রকে একটি জায়গায় নিয়ে গেছে, এটি কিন্তু সরকারের সাফল্য। হ্যাঁ, এর মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকবে, সেগুলোকে যে আমরা অ্যাড্রেস করছি না এমন তো নয়, সরকারের প্রধান নিজে কিন্তু অ্যাড্রেস করছেন এবং সরকারের প্রত্যেক সেক্টরকে অ্যাড্রেস করা হচ্ছে যে না এগুলোর বিরুদ্ধে আমরা শক্ত অ্যাকশন নিব, এগুলোই প্রমাণ। যেমন আজকে ধরেন এই যে গমের যে বিষয়টি এসছে, সেটি নিয়ে কিন্তু আমরা প্রত্যেকেই কনসার্ন যে না এটা একটা সুষ্ঠু তদন্ত এবং দোষ যে করেছে তার একটা বিচারের আওতায় অথবা তার একটা শাস্তিযোগ্য অপরাধ অথবা এটির একটি কি বল কি বলবো জনগণের কল্যাণে নিষ্পত্তিমূলক সমাধান প্রয়োজন বলে আমি মনে করি, জবাবদিহিতার আওতায়। মেজাজুল রহমান, এই যে বিশ্ব নিম্ন মধ্যম আয়ের দেশে হিসেবে এক ধরনের স্বীকৃতি বিশ্ব ব্যাংক থেকে পাওয়া গেল, সেটি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া আছে, সো আপনি কি এটা, আমি আমাদের মাননীয় সংসদ সদস্যের সঙ্গে একমত হতে পারলে, সম্পূর্ণ একমত হতে পারলে আমি খুব খুশি হতাম। আমাদের সমস্যাটা হলো আমাদের রাজনীতিবিদরা সমস্ত ক্রেডিট নিতে চান আর ডিসক্রেডিট গুলা অন্যান্য যারা আছে তাদেরকে ডিস আউট করতে চান। যেমন আপনাকে বলি যে বিশ্বব্যাংক যে বিষয়টার উপরে তারা কাজ করেছে সেটা হলো যে আপনার টোটাল যে আমাদের অ্যাসেটস আছে 16 কোটি লোক দিয়ে ভাগ দিয়েছে। তা আমি একটা উদাহরণ আপনাকে দিই, আমার এই সাবজেক্টটা ছিল অল্পদিনের জন্য, সেটা হলো যে 100 লোকের ভিতরে আপনার 10,000 টাকা করে যদি মাথাপিছু আয় হয় তার 10 লক্ষ টাকা টোটাল যে সম্পদে দাঁড়ায়, 5% লোকে অর্থাৎ 5 জন লোকের কাছে 2,50,000 টাকা করে থাকলে 12.5 লাখ টাকা দেয়, 1.5 লাখ করে থাকলে 7.5 লাখ টাকা থাকে, তাহলে 95% লোকের কাছে 2,50,000 টাকা, 2,600 টাকা 2,500 টাকা পার হেড। আমাদের যে জিনিসটা হয়েছে, সামান্য কিছু মুষ্টিমেয় লোকের হাতে সমস্ত সম্পদ, এখন সেই গড় নিয়মের যে অঙ্ক ছোটবেলায় আমরা করেছি সেই গড়ে দেখা গেলে যে হ্যাঁ আমাদের আজকে $1,100 কাছে আমাদের ইনকাম রিস্ক করেছে, যেখানে বিশ্বব্যাংক এবং জাতিসংঘের যে ক্রাইটেরিয়া আছে সেখানে 1,045-এর উপরে গেলেই সেটা মধ্যম নিম্ন মধ্যম আয়ের ভিতরে পড়বে, ওরা 3টা ক্যাটাগরি ওখানে দিয়েছে। তো আমার কথা হলো যে প্রকৃত অর্থে আমাদের যারা মার্জিনাল মানুষ, গরিব মানুষ, তাদের কিন্তু ওইভাবে উন্নতি হয় নাই, যেটা আমরা এখানে অনেক বাহাদুরি নেওয়া বা সাবাসী নেওয়ার জন্য করতালি পাওয়ার জন্য যে কথাগুলো বলছি, এরকম তাদের ওরকম উন্নতি হয়নি। উন্নতি হয়েছে
যারা এই সরকারের ক্ষমতার আষ্টে পিষ্টে আছে, যারা সরকারি কর্মকর্তা, যাদের বেতন বেড়েছে, যাদের সুযোগ সুবিধা বেড়েছে, কিন্তু এই সুযোগ সুবিধা তাদের মুষ্টিমেয় লোক, ১৬ কোটি মানুষের মধ্যে সরকারি কর্মকর্তা কয়জন, তাদের ডাবল বেতন হয়ে গেল। অথচ সেই যে বাড়তি বেতনের আগুনের ছাপটা কিন্তু এই দুঃখী মানুষ, এই খেত মজুর, এই দরিদ্র আমাদেরকে কিন্তু পোহাতে হচ্ছে। তো সেই দিক থেকে আমি বলবো যে এটা, তারপরে এটা হচ্ছে তাদের একটা প্রস্তাবনা এবং তাদের স্টাডি, বাট এটাকে আপনার রিকগনাইজ করতে গেলে জাতিসংঘ উইল রিকগনাইজ ইট, এটা তাদের কোনো হাত নাই। তবে তারপরে ভালো সুখের কথা হলো যে আমাদের ইনকাম বেড়েছে। দেশের ভিতরে যদি মুষ্টিমেয় লোকের কাছেও কিছু সম্পদ থাকে, তো সেই সম্পদটা ঘুরে ঘুরে দেশের মধ্যে কোনো না কোনো ভাবে আমাদের হাতে আসবে, আমরা সেটা দেখাশোনা করতে পারবো। বাট প্রকৃত অর্থে যে কৃষকের উন্নয়নের কথা, খেতমজুর উন্নয়নের কথা, তারপরে আপনার লেবার শ্রেণীর যে উন্নয়নের কথা, ওইভাবে কিন্তু এখনো হয়নি। কারণ আমাদের অর্থনীতিটা এখনো ওই রকম ইউনিফর্ম ওয়েতে আমরা সাজিয়ে রাখতে পারি নাই। আজকে দেখেন বড় ব্যবসাগুলা, আপনি বলতে চাচ্ছেন যে কাগজে কলমে ঠিক আছে, কিন্তু হিসাবে ঠিক আছে, কাজের গরু আছে ঠিক, কাগজে কলমে। আমি বলি দেখেন আজকে দেশে, উনি আমার সাথে অ্যাগ্রি করবেন, বড় বড় ব্যবসাগুলা মুষ্টিমেয় দুই তিনটা কর্পোরেট হাউসের কাছে বন্দী হয়ে গেছে। তাদের এমন সব শর্ত দেওয়া হয় যে এখানে নতুন কেউ যে সেই ব্যবসাটা ধরতে পারবে না, তারা একচ্ছত্র আধিপত্য বিস্তার করে। এবং আমাদের চেয়ে অভিজ্ঞতা ওনার অনেক বেশি, কারণ উনি যে জায়গায় আছেন, উনি কিভাবে রাজনৈতিক চাপের মুখে থাকেন, কত ধরনের উনি তদবিরের মধ্যে থাকেন, উনি জানেন যে কতজনকে না বলা যায়, কতজনকে না বলা যায় না। অন্যায় আবদার, রাজনৈতিক আবদার, এই অর্থমন্ত্রী এই কালকে বলেছেন, এর আগেও তো বলেছেন অর্থমন্ত্রী একটা দেশের, যেখানে সংসদে দাঁড়ায় বলছে যে আমি ভীত সন্ত্রস্ত, কাদের, শেয়ার মার্কেটের কেলেঙ্কারি যারা করেছে খন্দকার ইব্রাহিম খালেদের, এই রিপোর্ট নিয়ে কথা বলতে মুখ খুলতে আমি পারবো না। সেদিন যেটা বলেছে যে দলীয় লোকের জন্য, চাপের জন্য, রাজনীতিবিদদের চাপের জন্য আমি এই সমস্ত ব্যাংকের যারা লুণ্ঠনকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছি না। তাহলে প্রশ্ন হলো যে রাষ্ট্রের চাইতে, সরকারের চাইতে এই এক দুইজন যারা এই দুর্নীতি করছে এবং দুর্নীতির বরপুত্র, তাদের হাতেই সব ক্ষমতা চলে গেল? আর এটাই কি আমাদের জাতি বসে দেখবে? আর যেখানে যারা বলছেন চলে, হয়তো সেই অর্থে যায়নি, কারণ চলে যায়নি বলে হয়তো তিনি সাহস করে বলতে পারছেন সবার সামনে, সংসদে প্রধানমন্ত্রী আছেন এবং আমরা সবাই নোটিস করলাম বিষয়টা, সেটাই আমি বলছি। উনি আর একটা কথা, খাদ্যের কথা বলেছিলেন, এখানে একটু সত্য এবং তুলে ধরতে হবে ইতিহাস, যে খাদ্যের ব্যাপারে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সংবেদনশীল। ইভেন আমি আর্মিতে ছিলাম, আমি আর্মির ঘটনা বলে, আর্মি আগে আমাদের সকালে দুপুরে রুটি খেত আর সবজি সামান্য ডাল ছিল, আর রাতে শুধু ভাত ছিল। এই প্রধানমন্ত্রী উনি আগের টার্মে এসে এই অসুবিধা দেখে উনি বলছেন নো, তাদের ভাত এবং প্রোটিন যাতে আরো পায়, এই ব্যবস্থাগুলো উনি করেছেন, ফ্যাক্ট, এটা অস্বীকার করার কিছু নাই। কিন্তু উনার ক্যাবিনেটের একজন মন্ত্রী যদি সেই উনার সেই সুনাম, উনার সেই খ্যাতি যদি ধ্বংস করে, তা সেটা তো আমার মনে হয় উনার মতো প্রধানমন্ত্রী এটা কতদূর উনি ধৈর্য ধারণ করবেন আর কতটুকু উনি হজম করবেন, এটা কিন্তু জাতি দেখতে চায় না। আমি আপনার কথা ফিরে আসি, তাহলে দেখুন জাতির জনক মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মুক্ত বাজার অর্থনীতি চান নাই। উনি দেশ স্বাধীন করে বলেছিলেন কমিউনিটি ডেভেলপমেন্ট, সবাই সমতার ভিত্তিতে। আজকে যে আপনি ডেভেলপমেন্টের কথা বলছেন, আপনি মুক্ত বাজার অর্থনীতির জন্য ছটপট করে যাবেন, বলবেন বঙ্গবন্ধু বাকশাল কায়েম করে বাংলাদেশ ধ্বংস করে ফেলেছিল, বহুত বহুদলীয় গণতন্ত্রের নামে শোষণ নির্যাতন মুক্ত বাংলাদেশ করে দিলাম। আজকে কেন এই কথাগুলো আসছে? আপনি যখন মুক্তবাজার অর্থনীতি থাকবে তখন আপনার ডেভেলপমেন্ট এরকম ভাবেই হবে। আপনি বাকশাল নিয়ে প্রশ্নটা অন্য, যে জনগণকে সেই অর্থে তৈরি করা নেই, প্রস্তুত করা নেই, বা তাদের কনসার্ন নেওয়া হয়নি। আর জনগণকে প্রস্তুত করতে গেলে আপনাকে স্টার্ট তো করতে হবে। মুক্তিযুদ্ধের জন্য তিনি যেভাবে তৈরি করেছেন বাংলাদেশ জনগণকে, তাহলে তো বাকশালের মতো 26 বছর তৈরি করতে হবে। আমি শেষ করি, এই ডিবেটটা আজকে আমাদের না। আমি বলছি সেটা হলো যে মুক্তবাজার অর্থনীতিতে যে কনসেন্স, যে কি বলে, যে গণনাটা আজকে বিশ্বব্যাংক দিয়েছে, এটি গণনার নিয়ম। হ্যাঁ, আপনি যেটি বলতে পারেন, কিছুক্ষণ আগেই এই চকশোতে আসার আগেই আমাদের প্রখ্যাত কি বলবো মানে কৃষকদের যিনি উজ্জীবিত করেছেন বাংলাদেশে টেলিভিশন পর্দার মাধ্যমে, সেই শাইক সিরাজ ভাই বলছিল যে আজকাল আর কি বলে ওই নদীর যে ইয়া হয় কি বলে চর পড়ে, সে চর আর কারোর জন্য হাহাকার নয়, চর এখন
সম্পদে পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষ কিন্তু এখন তাদের এই বিভিন্ন দিনের চর্চার মধ্য দিয়ে তাদেরকে তৈরি করার ক্ষেত্র প্রস্তুত করেছে, তারা আর কেউ অভাবে থাকতে চায় না, অভাবে থাকবেও না। সরকার সেই লক্ষ্যে কাজ করছে, সরকারের ত্রুটি হবে না, কাজ যে করবে তারই ত্রুটি হবে, কথা যে বলবে না তার ত্রুটিও নেই বিচ্ছুরি, কথা বলতে গেলে দু একটা কথা ভুল হতে পারে, কিন্তু কথা তো বলতে হবে মানুষের কল্যাণের জন্য। এই সরকার কিন্তু অহর্নিশ সেই কাজটি করছে। এখন আপনি যে কথা বলেছেন, মার্জিনাল ডেভেলপমেন্ট হয়েছে হলো পোরদের, আর সম্পদ ম্যাক্সিমাম জায়গায় আছে। পুঁজিবাদী ধনবাদী অর্থনীতির মূল বৈশিষ্ট্যটা তাই, এখানেই আপনাকে মানতে হয়। আমেরিকা সেভাবে চলছে, ব্রিটিশ চলছে, ইউরোপও চলছে, একসময় সেটিও আবার মার খাবে, কে নতুন করে রিফর্ম হয়, যেমন ইউরোপ মার খাচ্ছে, কে নতুন করে। আজকে পেপারে এসছে যে কি স্পেন দেউলিয়া হয়ে গেছে, $160 কোটি তারা কিস্তি দিতে ফেল করেছে, গ্রিস তারা এখন। তো এটাই হচ্ছে নিয়ম। এখন আমার বক্তব্য হলো, বাংলাদেশকে যদি আমরা দেখতে চাই, এই সরকার যে পদক্ষেপগুলো নিয়ে এগোচ্ছে, আপনি যেমন কথাটি বলছিলেন যে সরকার অনেক ভালো কাজ করেছে, এটা সত্য ভালো কাজ করেছে, দু একটি কাজ যে ভুল কিছু হবে না, আর সরকার অ্যাড্রেস করছেন এমন তো নয় যে না ও খারাপ কাজ করেছে ওকে ধরা যাবে না, সরকার তা বলছেন, বরং সরকারই স্বপ্রণোদিত হয়ে সেগুলোকে প্রকাশ করছে, সেগুলো সম্পর্কে মানুষের কনসেনসাস বিল্ড আপ করার চেষ্টা করছে, আইনের আওতায় আনার চেষ্টা করছে। এখন বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপটের উপরে দাঁড়িয়ে আমাদের যদি বিচার করতে হয়, তাহলে আমাদেরকে এই যেমন এখনই বলছিলেন যে শুরু যদি আমি না করি, তো শুরু করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। তো বাংলাদেশ এখন উন্নয়নের প্রস্তুতির দ্বার প্রান্তে গেছে, এখন এখান থেকে আমাদের সামনে করতে হবে। আজকে যদি আপনি জাতিসংঘের এই আজকের এই যে তাদের স্বীকৃতিকে আপনি খাটো করে দেখেন, সরকারকে খাটো করে দেখা হয়, ওই সেরকম কথা বলা হবে যদি খাটো করেন, যে ও অমুকের ছেলে পাশ করেছে, চাকরি পাবে না, চাকরি পেলে বলে বেতন পাবে না, বেতন পেলে বলে ও টাকা দিয়ে কিছু হবে না, এরকম বললে হবে কি, ওই ছেলেটার পড়ার আগ্রহ থাকবে না। তখন সরকারও ভাববে ও যতই করি না কেন, মানুষ তো এরকমই বলে। যে সরকার বিগত দিনে ব্যর্থ যে সরকারগুলো হয়েছে, এই সরকার কিন্তু বাংলাদেশের সরকারের ইতিহাসে কিছু বিপ্লব করেছে, যার জন্য দেশটা দাঁড়িয়েছে শক্ত ভিত্তির উপরে। আজকে যে জাতিসংঘ আমাদেরকে দুর্নীতি না প্রমাণ করে ফিরে চলে গেল, সেই জাতিসংঘ স্বীকৃতি বাধ্য হচ্ছে না। আপনি কি এটা পুরোটি এই একমাত্র এই সরকারের উপরে ফেলবেন, না কিছু তো সরকারের একটা ধারাবাহিক প্রক্রিয়ার ফল হঠাৎ করে? বাংলাদেশে কোন সরকার কখনো যদি ধারাবাহিক ভাবে তাদের সরকারের কার্যক্রমকে পরিচালিত করতো, তাহলে দেশ তো এখানে থাকার কথা নয়। কোন সরকারই কোনোভাবেই তার ধারাবাহিকতাকে ধরে রাখে নাই। আমি যদি চাই যে 20 লে একটা বিশ্বরোড হবে, যেই বিএনপি সরকার এসছে ওই প্রজেক্ট বাতিল করো, আগে বাতিল করে আগে 0.5 কিলোমিটার বানাও, উদ্বোধন করি আগে। এই তথ্য আমরা শুনেছি, যেমন আপনার খিলগার ওভারপাস, একটা উদাহরণ দিলাম, এটা উদাহরণের বাইরে কিছু নয়। বাংলাদেশের সরকারগুলো, সাধারণত যে সরকারগুলো বন্দুকের নল দিয়ে ক্ষমতা এসেছিল, তারা কোনো গণতান্ত্রিক সরকারের ধারাবাহিকতা রক্ষা করে নাই, এবং বন্দুকের নলের ক্ষমতার যারা অংশীদারিত্ব নিয়ে দল পরিচালনা করেছে, তারাও কোনোভাবেই গণতান্ত্রিক কোনো সরকারের কোনো ধারাবাহিকতা রক্ষা করে নাই। আমি বলতে চাই, হ্যাঁ দেশ চলেছে, দেশ তো চলছে, বিগত দিনে চলেছে, সেই চলার এখনকার চলার মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যকে অ্যাড্রেস করতে হবে, করলে এই সরকারের পূর্ণ কি বলো মানে তারতম্যটা বোঝা যাবে, যে আসলে ঘটনাটা কি ছিল, কোথায় গেল। আমি যদি বলতে চাই যে আমাদের 5 আর 6 ইয়ার ডেভেলপমেন্টের কথা, তাহলে বোধ হয় আপনি আমাকে অস্বীকার করতে পারবেন না। নিশ্চয়ই আমি বলি, দেখেন যে অবকাঠামোগত অনেক উন্নয়ন হয়েছে, এতে কোনো সন্দেহ নাই, সবকিছু ঠিক আছে। সরকারের কথা বিশ্বাস করতে কেন কষ্ট হয় সাধারণ মানুষের? এই দেখেন, বিগত দিনে অর্থনীতির সাথে সম্পৃক্ত বিধায় আমি উদাহরণটা টানছি। আপনারা বললেন যে বিরোধী শিবির যে সমস্ত হরতাল ডাকছে, কোনো হরতাল হচ্ছে না কোথাও। ঠিক একটু পরেই বলছেন 11,000 কোটি টাকা আমাদের ক্ষতি করে ফেলেছে, FBCCI একই কথা বলেছেন। তাহলে কথা কোনটা সত্য? সরকার দেখেন, সরকার যে কৃতিত্ব নিতে চায়, হ্যাঁ সরকারের কৃতিত্ব দেওয়ার মতো জায়গায় তো অবশ্যই দিব, কিন্তু এদেশের যদি অর্থনৈতিক উন্নয়ন হয়ে থাকে, সেটা হয়েছে ব্যক্তি পর্যায়ে। আমার কৃষক উৎপাদন করেছে, সে কোনো রাজনীতির সাথে না। আমার ব্যবসায়ী উৎপাদন করেছে, সে কোনো রাজনীতির সাথে। একটু ধরিয়ে দিই, তারপর বলেন। আমার কৃষক উৎপাদন করছে, তাকে সময় মতো সার দিতে হয়েছে, সময় মতো বীজ দিতে হয়েছে, সময় মতো বিদ্যুৎ দিতে হয়েছে, সেই জন্য কৃষক সময় মতো করেছে। সেটা আমি আসছি, এটা সরকার করেছে। সার দিয়েছেন, বিদ্যুৎ দিয়েছেন, ভালো কথা, কোথা থেকে দিয়েছেন? আপনি তো আপনার পকেটের টাকা দেন নাই, না না, আপনি তো দেশের জনগণের টাকা দিয়েছেন। সরকার তো সেটাও পারেনি, গুলি করে মেরেছে। 5 টাকায় বিদ্যুৎ পেতাম, আজকে সেখানে 15 টাকা। কার জন্য দিচ্ছি? আমি শেষ করি, আমি তো কার জন্য দিচ্ছি, আমার এই কৃষকের জন্য দিচ্ছি। আবার দেখেন কি হয়েছে, আমরা একদিকে এই কৃষক যখন উৎপাদন করছে, সেই কৃষক কিন্তু রাজনীতির সাথে সম্পৃক্ত নয়, আমি শেষ করতে পারি নাই।
আমার বিদেশে যে শ্রমিক ভাইরা কাজ করে হাট ভাঙে খাটনি খাটে তারা রেমিটেন্স পাঠাতে রেমিটেন্সেরও মনে হয় রেকর্ড আজকে দেখেছেন যে বাংলাদেশের ইতিহাসে রেকর্ড 15 বিলিয়ন না কত জানি 15 বিলিয়ন সামথিং। এই যে আমাদের যে সূচকগুলা এই সূচকগুলা কিন্তু নিহাত ব্যক্তি পর্যায়ের থেকে আসছে। হ্যাঁ আপনি বলবেন যে আমাদের সরকার টাকা প্রপার চ্যানেলে পাঠানোর জন্য আমরা বন্দোবস্ত করে দিই, সেই জন্য তো আপনাকে আমরা ভোট দিয়ে ওখানে বসিয়েছি, সেই জন্য তো আপনাকে আমি 5 হাজার গাড়ি দিয়েছি, সেই জন্য তো আপনার মাসে লক্ষ লক্ষ টাকা বেতন দিয়েছি, সেই জন্য আপনার জন্য এতগুলো পুলিশ সিকিউরিটি রেখে দিয়েছি, তা আপনি এটা করবেন নাকি খালি খালি ওখানে বসে থেকে কি করবেন? এর আগেও তো তারা কেউ করে নাই, না তারা যে কেউ করে নাই, এটা হচ্ছে ইট ইজ এ র্যালি, না না নট র্যালি, করেছে কেউ বেশি করে না না কেউ করেই না, শেখ হাসিনা কতগুলো গুলি করে মেরে দিয়েছে সারনি থেকে কৃষককে, হ্যাঁ তা করেছে, হ্যাঁ বিদ্যুতের নামে খাম্বা বানিয়ে বেয়ে চলে গেছে 50 মেগাওয়াট 100 মেগাওয়াট করে বিদ্যুতের প্ল্যান্ট করে 8000 মেগাওয়াট বিদ্যুৎ করা, সেটা কত কঠিন কাজ, মাননীয় সংসদ সদস্য বলি সেটা ঠিক আছে কত কঠিন কাজ, কিন্তু আবার ওই সংসদে আইন পাশ করে এই টাকা পয়সা আমাদের পকেট থেকে টেনে নিয়ে আরেকজনের পকেটে দেওয়া আর সেটা নিয়ে চ্যালেঞ্জ করা যাবে না, এই আইন তারা করে, এটি না করলে, এটি না করলে কোনদিন বিদ্যুৎ, হ্যাঁ যুক্তি আছে, এটা যুক্তি আছে, আমরা খুনিকে ইন্ডেমনিটি দিই না, এটা এটা যুক্তি আছে, আবার সেটাকে আপনারা রিনিউ করে দিচ্ছেন, এই যে দেখেন অফ কোর্স দেখেন গত সপ্তাহে দেখেন আমাদের পেট্রো বাংলা কি বলছে, আপনি যে সমস্ত কোম্পানিকে এই কুইক রেন্টাল দিয়েছেন তারা কয়েকজনে ওই সেগুলো দিয়ে আজকে সরকার বলছে না যে 8000 মেগাওয়াট একটা 50 মেগাওয়াট বিদ্যুৎ একটা 100 মেগাওয়াট বিদ্যুৎ করে 8000 মেগাওয়াট বিদ্যুৎ সরকারি, আপনি তো সরকারি জব করেছেন বললেন, আপনি নিশ্চয়ই জানেন এদেশে আমলাতান্ত্রিক সুফলতা এবং জটিলতার কি কঠিন চ্যালেঞ্জ আমার সরকার জনের শেখ হাসিনা নিয়েছে এবং সাকসেসফুলি বিদ্যুৎ পাচ্ছেন, মানুষ কিন্তু জিজ্ঞাসা করছে না বিদ্যুতের দাম কত, বিদ্যুৎ পাচ্ছে কিনা, আমি এমপি হিসেবে যখন গ্রামে যাই মানুষের চাহিদা শুধু দুটো বিদ্যুৎ আর রাস্তা মূল চাহিদা এমপি সাহেব, তারপরে সরকার কত চিন্তা দেখেন, আজকে মানুষজন বলে না টিআর কাবিখা সেগুলো দিয়ে কিন্তু আমরা সোলার করছি, গরিব মানুষ যাদের কোথাও দেওয়া সম্ভব না সে চর এলাকায় সোলার দিয়ে দিচ্ছে, অন্তত সে লোকটি আলোর আয়ত্তে আসুক, সরকারের কিন্তু যথেষ্ট জিলুর ভাই সদিচ্ছা রয়েছে এবং অ্যাক্টিভিটিস রয়েছে এবং অ্যাক্টিভিটিসগুলো বাস্তবে প্রয়োগ হচ্ছে, এই সরকারি কর্মকর্তারাই কিন্তু বিদ্যুৎ করলো, এই সরকারি কর্মকর্তারাই কিন্তু এই জিনিস দিয়ে আজকে সোলার প্যানেল করছে, এই সরকারি কর্মকর্তারাই ঠিক সময় সার পৌঁছে দিচ্ছে, এই সরকারি কর্মকর্তারাই ঠিক সময় ঠিক বীজ আমদানি করছে, কেন সরকারের প্রধানের একটি সুনির্দিষ্ট চেতনা এবং তার ভিশন বাস্তবায়ন করছে উনি, এর আগে তো সরকার ছিল ছিল না, সার চাইতে গিয়ে গুলি করতে হবে কেন, এখন তো সার নিতে আসেও না, কৃষকই বলে কৃষকের অ্যাকাউন্টে 10 টাকা দিয়ে প্রত্যেক বছরে প্রান্তিক কৃষকদের 800 থেকে 1000 টাকা পৌঁছে যাচ্ছে অটোমেটিক, এই যে ইনোভেটিভ কিছু বুদ্ধি, আপনি কি একটি কথা জানেন জননেত্রী শেখ হাসিনা একটা অ্যাচিভমেন্ট, একটি বাড়ি একটি খামার প্রকল্প যা 90% অ্যাচিভ করে ফেলেছে, তাদের টাকা জমিতে প্রায় 9000 কোটি টাকা, তাদের দিয়ে একটি ব্যাংকও করে দিয়েছে সরকার, আবার যে তোমার টাকা তুমিই মালিক, এটি কত বড় সময় একটি ডেভেলপমেন্ট চলছে, এটি হয়তো এখন বোঝা যাচ্ছে না আরো 10 বছর পরে যখন পুরো বাংলাদেশ হয়ে যাবে না, এই প্রান্তিক মানুষগুলো যারা একটি একটি মুরগি নিয়েছিল, ধরেন কত লোন দেওয়া হয়েছে 100 টাকা লোন দেওয়া হয়েছে, বলছে তুমি 100 টাকা নাও সরকার তোমাকে আবার 100 টাকা জমা দিবে, দিলে তোমার 200 টাকা হয়ে গেল, এর মালিক তুমি, এবং এই এই প্রান্তিক লোকজনদের নিয়ে ব্যাংকও করে দেওয়া হয়েছে, সরকারে কিন্তু অনেক ইনোভেটিভ হচ্ছে, আজকে গ্রামে গেলে দেখেন না, ট্রু এখানে আমি একটু অ্যাড করে দিই আপনাকে, দেখেন আমি একটা ব্যাংকের দি ঢাকা মার্কেন্টাইল ব্যাংক আমি একটা শাখা দেখতে গিয়েছিলাম কোঅপারেটিভ, তাদের অ্যাক্টিভিটিস দেখে আপনি যেটা বললেন যে ওই মানুষকে প্রশিক্ষণ দেওয়া, প্রশিক্ষণ দেওয়ার পরে যে অর্থ দেওয়া, ঠিক আছে সরকারের এই কাজগুলো কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট করি, বাট আমি ওই পিছনে উদাহরণ টানছি যে আপনারা কত পিছনের কথা বলবেন, এই জন্য খাম্বা খাম্বার দিন তো শেষ, কেন বলছেন আপনারা যে কত বাতাস ভবন মোড়ে মোড়ে, মুশকিল আসানা মঞ্জিল আছে কত তদবির এগুলো আছে, আমরা ওইদিকে না যাই, আমরা এখন আপনার মতো সৃজনশীল নেতৃত্বের সামনে দেখতে চাই, ক্লিন ইমেজের মানুষ দেখতে চাই, দেয়ার মে বি অ্যাকশন, দেয়ার মে বি এরার অফ অ্যাকশন, but there should not be error of intention, exactly je apni kaaj kore ebong ebong shekh hasina jonati shekh hasina kintu oi kaaj ti korchen uni dekhen uni nije kono durniti ke korle shetake uni nije flash korchen itihashe kono sarkar bangabandhu jon bolechilo na
বলেছিল আমার সামনে চোর, ডাইনে চোর, পিছনে চোর, বামে চোর, কত বড় সৎসাহস থাকলে, জনগণের প্রতি কত বড় বিশ্বাস, আস্থা, ভালোবাসা থাকলে একটি জাতীয়তাবাদী নেতা এই কথাটা বলতে পারে। একমাত্র উদাহরণ জাতির জনক বঙ্গবন্ধু এবং তার কন্যা জননেত্রী শেখ হাসিনা। উনি কোনোভাবেই চাচ্ছে না যে কোনো দুর্নীতি করে। আজকে সরকারের বড় বড় কর্মকর্তারা দুর্নীতির মামলায় আবদ্ধ। হ্যাঁ, এখন দুর্নীতি দমন কমিশন এবং সরকারের এমপিরা জেল খাটতেছে, এটা কিন্তু বাংলাদেশ ইতিহাসে সরকারি দলের এমপিরা জেলে ঢোকে দুর্নীতি করে এই রেকর্ডটি কিন্তু ছিল না। একটা একটা করে শুরু হচ্ছে। আমার মনে হয় না কোনো দুর্নীতিবাজ এভাবে যে চলতে থাকে সরকার তার টার্মের শেষের দিকে যায়। কোনো দুর্নীতিবাজ আমলা এবং কোনো দুর্নীতিবাজ মন্ত্রী, এমপি, রাজনীতিবিদরা খুব সহসা ছাড় পাবে। তবে হ্যাঁ, পাবলিক নিউসেন্সি এত বেশি বেড়ে গিয়েছিল যে দেশে জাতির জনক মহানায়ককে খুন করে বলা হয়েছিল যে আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দি পলিটিশিয়ানস, যেখানে রাজনীতিবিদদের কেনা বেচা হতো, সৎ সৎ রাজনীতিবিদ টাকা দিয়ে কেনা হতো। আপনি তো বাহিনীতে জব করে এসেছেন, কি কি ঘটনা অনেক আপনারাও জানেন, আমরা হয়তো রাজনীতিবিদ অতটা যাই না। এখন তো সে জায়গায় সে বাহিনীও নেই। তারাও চাচ্ছে বাংলাদেশটাকে সত্যিকারভাবে রাজনীতিবিদরা সঠিক নেতৃত্ব দিয়ে জায়গা মতো নিয়ে যাক। এখন রাজনীতিবিদদের মধ্যে সকলেই তো সবসময় সমানভাবে এগিয়ে নিয়ে যাবে না, টানাপোড়ন থাকবে নেতাটিকে। এখন আমাদের নেতা ভরসা করার মতো জায়গা আমাদের আল্লাহ ফিরিয়ে দিয়েছে জাতির জনকের কন্যা জয়ন্তী শেখ হাসিনা, যিনি নিরন্তর চেষ্টা করছে একটি জায়গাতে নিয়ে যাওয়া। আমরা একটু আশা করি এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে থাকে। এই যে আজকের ভয়েস, আমার ভয়েস, উনার ভয়েস, এই ভয়েস একদিন রেইজ হবে। আমি আমি একটু বলি যে বাহিনীর কথা যেহেতু আসছে, আমি ছিলাম না, আমি ইউ আর অ্যাবসলিউটলি রাইট, আপনি একুজ করছেন তা বলছি না। এই বাহিনীগুলা যখন রাজনীতিবিদদের কেনাবেচা করে, এটার জন্য দায়ী রাজনীতি, এক্স্যাক্টলি, বিকজ আপনারা সেই ভ্যাকুম তৈরি, শূন্যতা তৈরি করে রাখেন এবং বলেন যে আসো আসো, এই গেল একটা সাইড। আরেকটা হচ্ছে নেতৃত্বের যে কথা বললেন, যে হ্যাঁ নেতৃত্ব আমাদের সঠিক হতে হবে, স্ট্রং হতে হবে, এবং জননেত্রী শেখ হাসিনা উনি অনেক ভালো ডিসিশন দেখিয়েছেন, স্ট্রং আয়রন উইল দেখিয়েছেন এবং ফলো দেখিয়েছেন। কিন্তু কিছু কিছু জায়গায় জাতি এখনো দেখতে পায় না, যেমন শেয়ার মার্কেটের যে সমস্ত হোতারা, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। কেন করা হয়নি? অজ্ঞাত কারণে এটা কিন্তু চাপা পড়ে গেল। কিছু কিছু জায়গায় হয়েছে, যে হয়নি আমি সে কথা বলবো না, কিন্তু আমরা তো চাই যে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যেখানে প্রধানমন্ত্রী, উনি তো কাম হট মে, উনি তো সেই কথা বলেন, উনি জাতিসংঘ মহাসচিবকে রিফিউজ করতে পেরেছেন, উনি জন কেরিকে রিফিউজ করতে পেরেছেন, আর বাংলাদেশের এই অর্থমন্ত্রীর ভাষায় যদি বলতে হয় যে ফটকারা কারা কোথায় টাকা নিয়ে গেছে, পরের দিন উনি বলতেছেন যে না আমি এখানে ভয় পাই। তাহলে জননেত্রী শেখ হাসিনা যেখানে প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করছেন, উনি নিশ্চয়ই এখানে শক্ত হাতে এটা হ্যান্ডেল করবেন, এটাই তো আমরা আশা করি নিঃসন্দেহে। এবং 34 লক্ষ পরিবার পথে বসে গেছে, এটা তো যেমন তো ইস্যু না, আমরা কথা বলছি এ কারণে যে এই ইস্যুগুলো আমরা কথা বললে সরকার যেন মেজার্স নিতে পারে যে এই এই জায়গাগুলো অ্যাড্রেস করার দরকার, এখানে মানুষের কিছু সোর পয়েন্ট আছে। হ্যাঁ না, এই শেয়ার মার্কেটের এই কেলেঙ্কারিটা এটি সরকারকেই শুধু নয়, অনেককেই বিব্রত করেছে, সাথে সরকারও বিব্রত হয়েছে, এবং এটি নিয়ে সরকার তার যথেষ্ট ভূমিকা পালন করেছে। কিন্তু আসলে হয় কি, এই ইকোনমিক বিষয়গুলো নিয়ে যখন আন্তর্জাতিকীকরণ পর্যায়ে এর ষড়যন্ত্র অথবা এর লুটেরা শ্রেণীর একটা যোগসাজশ ঘটে, তখন শুধু একার পক্ষে সরকারের জন্য অনেক ডিফিকাল্ট হয়। কিন্তু দেরিতে হলেও সরকার কিন্তু এর পিছনে লেগে আছে যে এটাকে কীভাবে ফাইন্ড আউট করা যায়। আজকে দেখেন অর্থমন্ত্রী বলছে মানে কি, অর্থমন্ত্রী বলছে মানে অর্থমন্ত্রী কিন্তু নিরন্তর চেষ্টা করে যাচ্ছে কীভাবে এই এই খারাপ লোকগুলোকে পাকড়াও করা যায়। যেমন আমাদের গভর্নর সবসময় উনি কিন্তু বলছেন, উনি হয়তো ওই বয়স্ক মানুষ, হয়তো একটু একটু হিমুলেট করে বলেছে, কিন্তু আসলে উনিও কিন্তু খুবই সিনসিয়ার, সৎ এবং অনেস্ট মানুষ আমাদের গভর্নর সাহেব। উনি কিন্তু, আমি আবার মানে ফাইন্যান্স কমিটির, সংসদীয় কমিটির সদস্য আর কি, আমি শোনার সুযোগ হয়, কথা বলার সুযোগ হয়, প্রত্যেকটা কমিটিতে কিন্তু আমরা আলোচনা করি প্রত্যেকটা জায়গায়। এবং জননেত্রী শেখ হাসিনাও কিন্তু বিষয়টি মাননীয় অর্থমন্ত্রীকেও খুবই ইন্সপায়ার করেন যে আপনি এটাকে শাস্তির আওতায় নেন, এবং প্রত্যেক মিটিংয়ে আমরা আলোচনা করি যে এটা কি হলো, কেন এদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না। যেটি আজকেও গভর্নর সাহেব বলেছে, আতিউর রহমান সাহেব বলেছে যে এদেরকে অ্যারেস্ট করা দরকার, এ নিয়ে উনি নাখোশ প্রকাশ করেছে। সরকারের মধ্যেই কিন্তু যারা সরকারের থাকুক অথবা না থাকুক দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে কিন্তু কথা ওঠার যে একটি
কালচার বাংলাদেশে এসছে, এটি একসময় নারিশ করলে আমার মনে হয় বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে, সেই জনতা শেখ হাসিনা। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ আছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটো, বুধবার দুপুর সাড়ে এগারোটা এবং শুক্রবার দুপুর একটা পাঁচ মিনিটে দেখবার আমন্ত্রণ রইল মেজাজুল রহমান এবং বিশাল মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, তারা অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মন্ডলী, গম নিয়ে অনেক কথা হয়েছে এবং এই ধরনের গম বা এই ধরনের খাদ্য আমরা চাই না, এবং বিশেষ করে সেই সরকারের আমলেতে নয় যারা এত সাফল্য দাবি করেন। আমার বাদিক থেকে শুনতে হলো এবং আমরা সবাই শুনেছি, বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ বিশ্বব্যাংকের স্বীকৃতি, এতে আমরা প্রত্যেকেই গর্বিত এবং খুশি। তবে একথাও সত্য যে এই হিসেব নিকেশের একটা ফাঁক ফোকর রয়েছে এবং সেই ফাঁক ফোকরটা কমিয়ে আনতে হবে, অর্থাৎ সম্পদের যে বৈষম্য আছে, আঞ্চলিক যে বৈষম্য আছে, এই বৈষম্যগুলো কমিয়ে আনলে এটি দেশের গোটা দেশবাসী আসলে এই সাফল্যটা উপলব্ধি করতে পারবে। একথা ঠিক যে বর্তমান সরকার উন্নয়নের ক্ষেত্রে, অর্থনৈতিকভাবে অগ্রযাত্রার ক্ষেত্রে বেশ কিছু দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছেন, কোথাও কোথাও সাহসী পদক্ষেপ গ্রহণ করেছেন, একথা অস্বীকার করবার কোনো জো নেই। তবে এইসব উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সেটিকে একটা সাস্টেইনেবল করবার জন্য যে রাজনৈতিক উন্নয়নটা দরকার সেটি সরকারের কাছে প্রত্যাশা, এবং সেই জায়গায় সরকার বোধ করি অনেকখানি পেঁচে আছে। কাজে এই জায়গাটাতে যদি সরকার মনোযোগ দিতে পারে তাহলে তার সাফল্য আরও অনেক বেশি দ্রুতগতির হবে এবং সেই সাফল্য জনগণের মনে অনেক বড় একটা স্থান করে নিতে পারবে। যে কোনো ধরনের কাজের ক্ষেত্রে দুর্বলতা থাকতে পারে, ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, তবে ইন্টেনশনটা কি সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ, সেখানে কোনো ব্যর্থতা আছে কিনা সেই জায়গাটিতে এখন পর্যন্ত তেমন কিছু লক্ষণীয় হয়নি অন্তত আমার অতিথিদের ভাষ্য, সেটি অবশ্যই একটি আশার জায়গা। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।